নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আগামীকাল রবিবার 27 অক্টোবর 2024 চারটি রাশির মহা অর্থপ্রাপ্তি নিশ্চিত হতে চলেছে এবং পাঁচটি নামের ব্যক্তির হঠাৎ প্রাপ্তি হতে চলেছে, বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি যে চারটি রাশির কথা বলবো সেটা আপনার যে কোনো দিক থেকে কিন্তু অর্থপ্রাপ্তি হতে পারে। লটারি, শেয়ার মার্কেট, ফাটকা, অনলাইন ট্রেন্ডিং বা আপনার কোনো জায়গাতে টাকা ডুবে গেছিলো সেখান থেকে আপনি কিন্তু টাকা পেতে পারেন। অর্থাৎ যে কোনো দিক থেকে আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু আমি দেখতে পাচ্ছি। তবে দেখতে হবে আপনার জন্মকুণ্ডলী যে যোগ রয়েছে কিনা, কারণ আপনার যদি যোগ না থাকে তাহলে কিন্তু আপনার এই অর্থপ্রাপ্তিতে কিন্তু বাধা আসবে। যাদের 2-1 নাম্বারের জন্য, 1-2 নাম্বারের জন্য বড় ধরনের অর্থপ্রাপ্তিতে বাধা আসছে, আপনারা পাওয়ার কবচ অথবা রাহু রক্ষা কবচ পরিধান করুন। বর্তমানে শুভ দীপাবলি, ধনতেরাসের উপলক্ষে স্পেশাল ডিসকাউন্ট চলছে। যারা এই সময় রাহু রক্ষা কবচ এবং পাওয়ার কবচ নিতে ইচ্ছুক রয়েছেন, এই সময়টাতে আপনারা যদি বুকিং করেন স্পেশাল ডিসকাউন্ট কিন্তু এই সময় আপনারা পেতে চলেছেন। আমি একটি কথা বারবার বলি, কলিযুগে যে গ্রহটি অর্থ দিয়ে থাকে সেটি হচ্ছে রাহু গ্রহ। রাহু, শুক্র, শনি এই তিনটি গ্রহ আপনার জন্মকুণ্ডলীতে কেমন রয়েছে এবং পাশাপাশি আপনার ভাগ্যভাব শুভ রয়েছে কি না সেটা কিন্তু দেখা একান্তই দরকার। কারণ এই যে অর্থপ্রাপ্তি এটা সম্পূর্ণরূপে ভাগ্যের উপর নির্ভর করে, তাই ভাগ্যভাবকে স্ট্রং করুন এবং পাশাপাশি প্রতিকার প্রতিবিধান অবশ্যই করুন। এবং সর্বপ্রথম দেখে নিন যে আপনার দশা মহাদশা পারমিট করছে কিনা, কারণ অনেকে চেষ্টা করছে, প্রচুর চেষ্টা করছে কিন্তু দেখা যাচ্ছে অল্পের জন্য মিস হয়ে যাচ্ছে বা আপনার প্রাপ্তির ক্ষেত্রে, যে কোনো প্রাপ্তির ক্ষেত্রে আপনার বাধা আসছে। অবশ্যই আপনারা যোগাযোগ করুন এবং যারা পরামর্শ করতে চাইছেন অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই কন্ট্যাক্ট করুন। আপনার প্রথম নামের অক্ষর কে দিয়ে শুরু আপনার আগামীকাল হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর পি দিয়ে শুরু আপনার আগামীকাল প্রবল অর্থপ্রাপ্তির যোগ দেখা যাচ্ছে যে কোনো দিক থেকে। যারা রাশি জানেন না অবশ্যই নামের অক্ষর দিয়ে আপনারা অ্যাপ্লাই করুন, তাতেও কিন্তু আপনাদের এই অর্থপ্রাপ্তির সম্ভাবনাটা কিন্তু বৃদ্ধি করবে। আপনার প্রথম নামের অক্ষর এ দিয়ে শুরু আপনার আগামীকাল অর্থপ্রাপ্তির গাঢ় যোগ কিন্তু রয়েছে। আপনার প্রথম নামের অক্ষর এম দিয়ে শুরু আপনার আগামীকাল যে কোনো দিক থেকে হঠাৎ অর্থপ্রাপ্তি হতে চলেছে। আপনার প্রথম নামের অক্ষর ইউ দিয়ে শুরু, ইংরেজি ইউ, আপনার যে কোনো দিক থেকে আগামীকাল অর্থপ্রাপ্তির প্রবল যোগ কিন্তু আমি দেখতে পাচ্ছি। তো যাই হোক, যারা রাশি জানেন না অবশ্যই আপনারা নামের অক্ষরটাকে অ্যাপ্লাই করুন, তাতেও আপনাদের প্রাপ্তি ঘটবে। আর যাদের ক্ষেত্রে প্রচুর বাধা আসছে একবার ব্যক্তিগত জন্মছক দেখিয়ে নিন এবং সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করুন, নিশ্চিতরূপে আপনারা লাভ পাবেন। এবার রাশি, আমি চারটি রাশি, প্রথম যে রাশি সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির আপনাদের আগামীকালের শুভ সময় যেটা সকাল 9:18 থেকে 10:04 পর্যন্ত, 9:18 থেকে 10:04 আপনার টার্গেট নাম্বার 6। দ্বিতীয় রাশি ধনু রাশি, ধনু রাশির টার্গেট নাম্বার 2, আপনার শুভ সময় সকাল 8:45 থেকে 9:54 পর্যন্ত। এরপর যে রাশি আপনার বৃশ্চিক রাশি, বৃশ্চিক রাশির টার্গেট নাম্বার
4, আপনার শুভ সময় সকাল 10:28 থেকে 11:42 পর্যন্ত। এরপর যে রাশি আপনার কর্কট রাশি, কর্কট রাশির টার্গেট নাম্বার 3, আপনার শুভ সময় সকাল 10:40 থেকে 12:05 পর্যন্ত। অর্থাৎ এই চারটি রাশির অর্থপ্রাপ্তির গাঢ় সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি। যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা যোগাযোগ করুন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। আবার একটি কথা বলি, আপনারা অবশ্যই আপনাদের চ্যানেল, বারবার এই কথাটা বলি, এটা আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার, ধন্যবাদ।